পুকুর, বিল বা জলাশয়ে বর্ষা মৌসুমে ফুটন্ত শাপলা অথবা পদ্ম দেখে আমরা বরাবরই অভ্যস্ত। কিন্তু এ দুটি জলচুদ্ভিদের বাহিরেও হলুদ ফুলের অদ্ভুত সুন্দর একটি জলচুদ্ভিদ মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যার নাম স্বর্ণকুমুদ, ইংরেজিতে ইয়েলো পন্ড লিলি। এটি বাংলাদেশের বিলুপ্ত প্রায় জলচুদ্ভিদের মধ্যে অন্যতম। এ উদ্ভিদের পাতা ও ফুল পানির উপর ভেসে থাকে আর বাকি গাছটি পানিতে নিমজ্জিত থাকে। অসম্ভব সুন্দর এ উদ্ভিদের ফুলটি দেখতে অনেকটা পতলাকৃতির। এতে অসংখ্য বীজ থাকে যা জলস্রোতের দ্বারা চারদিকে ছড়িয়ে পড়ে। স্বর্ণকুমুদ উদ্ভিদটি ছাদ বাগানে সংরক্ষণের চেষ্টায় গত বছরের বর্ষায় এগ্রি অ্যাকোয়াবিরির স্বত্বাধিকারী রাকিবুল হাসান ভাইয়ের মাধ্যমে শিকড় সহ একটি কন্দ জোগাড় করি। আগে থেকে প্রস্তুতকৃত মাটি এবং শুকনো গোবর সার একটি বস্তায় ভরে স্বর্ণকুমুদ গাছটি রোপণ করে তা প্লাস্টিকের বালতিতে শেষ বিকেলে প্রতিস্থাপন করি। স্বর্ণকুমুদের নতুন পাতা না গজানো পর্যন্ত পানির উপরে কিছু টোপা পানা ভাসিয়ে দিতে পারেন, এতে করে পানি ঠান্ডা থাকবে। প্রথম দিকে কিছু পাতা মরে যেতে পারে, এতে বিচলিত না হয়ে নিয়মিত যত্ন নিন, কয়েক মাসের মধ্যে নতুন পাতা গজাবে। প্রাপ্তবয়স্ক একটা গাছ ঠিকমতো মাটিতে সেট হলে দু মাসের মধ্যেই ফুল দেয়া শুরু করে। চারে কিংবা বালতিতে পানি আছে কিনা তা নিয়মিত খেয়াল রাখবেন। পানি কমে আসলে মগ দিয়ে বালতি পানি দিয়ে কানায় কানায় ভরে দেবেন। পানিতে মরা পাতা জমে থাকা যাবে না, কেননা মরা পাতা শ্যাওলার সৃষ্টি করে, তাই শ্যাওলা জমলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। শীত শেষ হলেই স্বর্ণকুমুদ গাছটি রিপোর্টিং করতে হয়। প্রথমে বালতি থেকে মগ দিয়ে পানি কমিয়ে নিতে হয়, এ সময় পানি নষ্ট না করে এ পানি অন্যান্য গাছে দেয়া যায়। পানিতে অনেক ছোট শামুক থাকে তাই এ পানি ছাঁকনি সাহায্যে ছেঁকে একটি বালতিতে নিতে হবে। এরপর সাবধানে বালতি থেকে গাছটি পাত্র সহ তুলে বের করতে হবে। গাছটির শিকড় পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে শিকড়ের কিছু অংশ ছেঁটে দিয়ে নতুন মাটি দিয়ে পুনরায় একে রিপোর্টিং করে দিতে হবে। নিজাতে ফুল ফোটানোর সঙ্গে নিজের ভালো লাগার ব্যাপারটি দারুণভাবে জড়িত। অবসরে কোনো কোনো মুহূর্তে সেই প্রস্ফুটিত ফুলগুলোর দিকে তাকালে পরমানন্দে নেচে ওঠে মন।